فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. بسم الله الرحمن الرحيم. عبادت কবুলের মৌলিক শর্ত দুটি, একটি হলো ইবাদতকে আল্লাহর জন্য খালিস করা, অর্থাৎ ইখলাসুল ইবাদাতি লিল্লাহ, আর দুই নম্বর হলো তাজরিদুল মুতাবাআ লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে হলো যে মানে ইবাদতকে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করা। তো প্রথমটি ইখলাস মানে খালেস মানে আল্লাহর জন্য খাঁটি করা, এটা কীভাবে আল্লাহর জন্য খাঁটি করবো বা কতটুকু খাঁটি করবো, একটা উদাহরণ নেওয়া যেতে পারে সূরা নাহালের 36 নম্বর আয়াতে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াইনা লাকুম ফিল আনআমিল ইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين, তার মানে হলো তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে, আমি তোমাদেরকে পান করাই তাদের মানে পেটের বস্তুসমূহের মধ্য থেকে, উদরের বস্তুসমূহের মধ্য থেকে গোবর এবং রক্ত নিঃসৃত দুগ্ধ যা পানকারীদের জন্য উপাদেয় বা মানে সুস্বাদু। তো এখানে আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে দেখো তোমরা হে মানব জাতি, তোমরা যে গরু থেকে যে দুধ পান করো, গাভী থেকে যে দুধ পান করো, সেই গাভীর দুধটা আসে কোত্থেকে, তার পেট থেকে, পেটের ভিতর থেকে বের হয়ে আসে। কিন্তু যদি আমরা সেই এটা মানে গাভীটাকে জবাই করি তাহলে আমরা কী পাবো, সেখানে রক্ত, মাংস, তারপরে তার গোবর, ভুসি, খাদ্য আর কি খাবার, এগুলো পাবো। অথচ সেইগুলোর ভিতর থেকে দুধ বেরে আসে, কিন্তু দুধ যখন বের হয়ে আসে তখন এই দুধের মধ্যে কি কোনো রক্তের মিশ্রণ দেখি আমরা? দেখি না। কোনো গোবরের গন্ধ থাকে বা মিশ্রণ থাকে? থাকে না। কোনো ভুসি বা আবর্জনা কি সেখানে থাকে? থাকে না। এত আবর্জনার মধ্যে থেকেও একদম একদম নির্ভেজাল, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত দুধ বের হয়ে আসে। তো এই দুধের মধ্যে যেমন কোনো আবর্জনা থাকে না, ঠিক ইবাদতকে করতে হবে ওইরকম, মানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস করতে হবে। এখানে দুনিয়াবী স্বার্থ বা অন্য কোনো মানুষের চক্ষু লজ্জার খাতির অথবা কারো ভয়ে, কারো প্রভাবে, এরকম কোনো স্বার্থ যেন এখানে না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। তো এটা হলো আল্লাহর জন্য খালেস করা। তো যদি ইখলাসের বিপরীত হলো রিয়া। রিয়া মানে হলো মানুষকে দেখাবার জন্য, মানুষের প্রশংসা নেওয়ার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য ইবাদত করা। তো রিয়া করলে এটি একটা ছোট শিরক এবং আমল, ওই আমলটি নষ্ট হয়ে যাবে, বরং ওই আমলটি একটা ছোট শিরক হয়ে যাওয়ার কারণে তাকে হয়তো বা জাহান্নামে যেতে হতে পারে যদি আল্লাহ ক্ষমা না করেন। এটি একটি বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ। তো যে কোনো ইবাদত যদি আল্লাহর জন্য খালেস করতে না পারি তাহলে সে আমলটি কিন্তু মানে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো সুযোগই নাই, বরং সেটা শিরিক হয়ে যেতে পারে, উল্টা হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত হলো যে আরেকটি শর্ত হলো যে রাসূলের সুন্নাহ মোতাবেক হওয়া। কোনো আমলের মধ্যে যদি সুন্নাহ ছুটে যায়, সুন্নাহ রাসূলের পদ্ধতিটা ছুটে যায়, তাহলে সে আমলটি কিন্তু বিদআতে পরিণত হয়। ওই একই আমল শুধু সুন্নাহ রাসূলের নীতি বা তরিকা বা পদ্ধতি বা রাসূলের সেই দলিল ত্যাগ মানে ছাড়া হয়ে দলিলের বাইরে হয়ে গেলে, তখন সেটা বা রাসূলের পদ্ধতির বাইরে হয়ে গেলে সেই আমলটাই কিন্তু বিদআতে পরিণত হয়। তাহলে ইবাদত এবং বিদআতের মধ্যে পার্থক্য এতটুকু যে রাসূলের তরিকা মোতাবেক যদি হয় তাহলে সেটা ইবাদাহ, আর যদি রাসূলের তরিকা বা দলিল প্রমাণের বাইরে কিছু হয় তাহলে সেই আমলটাই কিন্তু বিদআত হয়ে যায়। আমরা যেটা কালেমার মধ্যে পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ইখলাস লিল্লাহ, এটা হলো এর দলিল। আর বলি যে ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই যে মুহাম্মাদ রাসূলুল্লাহ বলি, এই মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার দাবি হলো যে রাসূলের আনুগত্য করতে হবে, তার নীতি মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমাদেরকে সব আমল করতে হবে। এছাড়া আরও আপনাদের এখানে দেখেন সূরা বাকারা 112 নম্বর আয়াত থেকেও আল্লাহ পাক যে বলছেন যে বালা মানে আসলামা ওয়াজহুলিল্লাহ ও মুহসিন, তার মানে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে আত্মসমর্পণ করবে এবং সে সৎপরায়ণ হবে, সৎকর্মশীল হবে। তো আল্লাহর জন্য আত্মসমর্পণ করা
আল্লাহর নিকট আত্মসমর্পণ করা বলতে বোঝানো হচ্ছে যে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, এখানে কোনো রিয়া থাকা যাবে না। আর সৎকর্মশীল বলতে বোঝানো হয়েছে যে রাসূল ইসলামের আনুগত্যকারী হবে, তার নীতি অনুসরণ করবে। সূরা কাহাফ এর সর্বশেষ আয়াতেও এই বিষয়টির দলিল রয়েছে। আল্লাহ পাক বলছেন যে ফালি আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, তার মানে হলো যে আল্লাহ দিদার পেতে চায়, আল্লাহ সন্তুষ্টি আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায়, সেজন্য দুটি আমল করে, একটি হলো মানে আমল সালেহ, আর মানে নবী করিম সাল্লামের পদ্ধতি মোতাবেক, আর দুই নম্বর হলো শিরক মুক্ত আমল অর্থাৎ রিয়া মুক্ত আমল অর্থাৎ এখলাসপূর্ণ আমল করতে হবে। তো এই দুটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।